Sağ verdi zaten lan ha. Ne? Hybrid na local doctor is that lan. Eğdenim kaçtı sarı gördüm kay. Kot ke bizan selan. তাহলে আপনি একটা সফল মানুষ দেখতেছি বাড়িতেই আপনি এগুলো কাজ করেন তো ভালো হয়েছে লাউ এটা কি যা এ সব দিছিল কিনি কিনে আমি এলো এটা হাইব্রিড লাউ হচ্ছে না কিনা প্যারেট কিনা না এই যে মরি যাচ্ছে মধু একটা মরি যাওয়ার কারণ কি জানেন হচ্ছে এই যে আগা ফুসকি লাগে গেছে যে হল তো রোগ আর এগুলো হলো নিষেকের নিষিক্ত না হওয়ার কারণে ডিপোজিট যাচ্ছে ফুসি গেছে আপনি ফলস্তি না করেন সকাল আটটার মধ্যে এই দেখবেন এই ফুলগুলো এটা তো পুরুষ ফুল বুঝতে আর স্ত্রী ফুলের এনে লাল থাকে কই স্ত্রী ফুল কই স্ত্রী ফুল কই কই দেন ওটা আপনার গাছ অনেক কি করতে হবে এই যে সমস্ত ফলটা পচে যায় নিষিক্ত না হওয়ার কারণে লাল হয়ে দেখা যায় যে এই লাউ গুলো দেখা যায় কিছু কিছু পচে যায় সেগুলো হলো কি আগে এক সময় পোকামাকড় ছিল নিষিক্ত করতো এক ফুল থেকে আর এক ফুলে ঘুরে বেড়াতো নিষিক্ত হতো যে কারণে পুষ্ট হইতো এবং লাউ গুলো থাকতো আর বর্তমান সেগুলো না থাকার কারণে দেখা যায় আমাদের করতে হবে কি সকাল আট ঘন্টিকার মধ্যে এই ফুলগুলো উঠা নিয়ে পুরুষ ফুল আচ্ছা ঠিক আছে দেখতেছি এই স্ত্রী ফুল দেখতেছি আমি এর মাঝে যে ই আছে এদের সাথে একটু টাচ লাগা দিতে হবে সকাল আটটার মধ্যে যদি এই টাচ লাগা দিতে পারেন তাহলে আর একটা ফল নষ্ট হবে না 100% লাভ হয়ে যাবে শতভাগ লাগবে এই কাজটা প্রতিদিন সকাল আটটার মধ্যে করে দিতে হয় মানে সকালে যখন রান্না করতে যাও না সালাম পরে ফসা গেল যখন রান্না করতে যাও তখন এই কাজগুলো যে কটা থাকে সে কটা করে দিলাম তার দেখা যাবে যে সবগুলো কাজে প্রিয় দর্শক আমরা একটা বাড়িতে আসছিলাম এটা হলো নাজিরগঞ্জ ইউনিয়নের নয়াগ্রাম এই নয়াগ্রামের এই ভাবির সাথে আমরা দীর্ঘদিন আমরা এর পরামর্শ বা বিভিন্ন কিসের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যে বলছে যে 1 ইঞ্চি জায়গা যাতে ফাঁকা না থাকে তারই পরীক্ষামূলক একটা বাড়িতে আপনি দেখতে পাচ্ছেন তার প্রত্যেকটা অংশে কোনো না কোনো গাছ লাগিয়েছে তিনি তার দিক দিয়ে যে করলা লাগিয়েছে উস্ত করলা এদিক দিয়ে লাউ তারপরে আর একটা মজার বিষয় দেখেন ঘরের চালের উপর পুঁই শাকের চাষ ঘরের চালের উপর পুঁই শাকের চাষ তাছাড়া ওই সাইডে দেখা যায় আসেন একটু দেখায় আপনি অনেক থাকেন ভালো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুঁই শাক এটা একটা ঘর এটা রান্না করার জন্য একটা শেড তার উপর পুঁই শাক এই সাইডে টিবল টিবলের পাশে দেখেন এই পুঁই শাক গাছে যাতে পানি না দিতে হয় যে কারণে তিনি পুঁই শাক গাছগুলো টিবলের পাশে লাগিয়েছেন এখান থেকে রস পাচ্ছে এবং গাছগুলো কিন্তু উঠা দিচ্ছে ওই দিকে শেডের উপর আবার এখানে দেখেন তিনি এই যে এখানে এই ধুন্দল গাছও তিনি লাগিয়েছেন এবং এ পাশে দেখতে পাচ্ছেন সজিনা গাছ আছে এ সাইডে সজিনা গাছ আর ওই পুঁই শাকের গাছের গোড়াও কিন্তু তার আউট সাইডে এবং এই বাড়ির যে টাগার আছে ওই সাইড তিনি সেখানেও দেখা গেছে পুঁই শাক সহ অন্যান্য গাছ লাগিয়েছেন এবং তিনি এখানে দেখা যাচ্ছে কবুতরও পোষেন কবুতর আছে ও সাইডে আপনি দেখতে পাচ্ছেন আপনার সজিনা গাছ অর্থাৎ একটা বাড়িতে কতভাবে ব্যবহার করা যায় একজন মানুষ যদি উদ্যোগী হয় যে আমার বাড়িতে পুরোভাবে ব্যবহার করব তার পরিকল্পনা আসলে এমনি হয় দেখেন আমার বাইরে একটু কারে ধরেন আসেন আপনারা আপনার এদিকে আসেন দেখেন একটা আধুনিক মোনার যে ছোঁয়া সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন
এই লাউটা কিন্তু ধরার শেষ পর্যায়ে হয় নাই, মাঝামাঝি পর্যায়ে। অথচ তিনি আগেই পরিকল্পনা নিয়েছেন যে লাউ গাছটা যখনই শেষ হবে নতুন একটি লাউ গাছ আবার ওই মাথাতে সেট হিসেবে উঠে যাবে। দেখেন এই লাউ গাছটা কিন্তু মাঝামাঝি পর্যায়ে, অর্থাৎ এই যে লাগানোর চেয়ে এটা হয়তোবা দুই মাস পরে রোপণ করছে, যে কারণে এটা ধরা মাঝামাঝি পর্যায়ে, আর একটা গাছ কিন্তু প্রায় মাথায় উঠে যাচ্ছে। আবার এই পাশে দেখেন তিনি ওইটা হওয়ার পর দেখেন যে এই গাছটা আবার এটা শেষ হয়ে যাবে, ওইটা যখন মাঝামাঝি হবে তখন এই গাছটা আবার হয়ে এই মাথাতে আবার চলে আসবে এরকম। এটার পর কিন্তু এটা যখন হবে তারপরে কিন্তু এইটা যাবে, মানে কন্টিনিউয়াস। অর্থাৎ পেঁপে গাছের পাশ দিয়ে আম গাছ, ছোট ছোট আম গাছ, কি জাতের আম্রপালি গাছ মনে হচ্ছে, ধরছিল না এবছর? না, এবারে লাগাইছি, লাগালে ধরছি, লাগবে। ও, এবার হয়তো ইনশাল্লাহ বেশি ধরবে, কিন্তু পাতা এনে টিপ বান হয়েছে, কিছু রোগ ধরে গেছে, আপনার একটু ওষুধ স্প্রে করলেই রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। ওষুধ দেওয়া ওই ছত্রাক টাশক যে দেওয়া যে পেঁয়াজ যে দেয় ওইগুলো ডিমের যাওয়ার সময় করে নিয়ে একবার স্প্রে মারি দেওয়া হয়, ওই ওইগুলো মারি দিতে হবে। এখানে তিনি কলা গাছ, সবজি কলা নাকি? এটা সবজি কলা গাছ, আর এটা কি গাছ? আনাজি কলা গাছ, কাঁচকলা, কাঁচকলা দেখতে পাচ্ছি এখানে ধরেওছে, ওই যে কাঁচকলা ধরছে, কাঁচকলা মুসাটা কাটি দিলে একটু ভালো হতো, এদের গ্রোথ বেশি হতো। শ্যামা হলে করতে হবে কি, এভাবে যেমন বিভিন্ন জায়গায় ছায়ার ভিতরে গাছ লাগাইছে, অর্থাৎ উনাকিতে পুঁই গাছ লাগাইছে, তার মানে পুঁই গাছের বড় চারা লাগাইছে, গোড়ার দিক দেখা যায় মাটি পাইছে ছায়ার মধ্যে, কিন্তু পাতা পাইছে রোদ, গাছ হয়ে গেছে। আপনার এই পরিকল্পনা যদি রাখেন যে একটা উঠে যাবে আর একটা হবে, একটা উঠে যাবে একটা, তাহলে আর বাংলাদেশের মানুষ গরিব থাকবে না। সব তো আপনার তরকারি তো আর বেচা লাগবে, আপনি কিনবেন কি? এর তো তরকারি কিনা লাইন আছে, ইস করেন আপনি, আমার নেন নাকি? আপনি বলতেছি ওইভাবে লাগান, আপনি গাছটা আর এক চারা আর এক জায়গাতে করে নিয়ে আসেন, আরে চারাটা আর এক জায়গাতে করে নিয়ে আসে লাগান, আগা পাবি রোদ, গুড়া পাবি শ্যামা, সমস্যা নাই ভাইয়া যাবে। এ দেখেন না, একটার পর একটা কন্টিনিউস লাগাচ্ছেই, যেটি শেষ হবে ওইটি হবে, এটি শেষ হবে ওইটি হবে, এইরকম করলে গা সবসময় হয় এবং অর্থনৈতিক সচ্ছলতা আসে, তাছাড়া আসে না, বুঝছেন? এর বাড়ি তা আমার যে লাউ গুলো যে মানে একটু ভালো একটু পুষকে, এটা পুষিয়ে যাবে এগুলো সব পুষ্টিহীনতা হয়েছে, এগুলো অপুষ্টি হয়েছে আপনার ওই ডিএপি সার গাছের গুঁড়া দিয়ে পায়েন দাও, মানুষ কয় লাল কিছুই হয় না, অরিজিনালি ভালো লাগে, লাল কিছু সুস্থ মুক্ত হইছে, যে এই লাউটার গুঁড়া হয় এগুলো যে সারে গাছ হইছে, এই যে করলা হইছে সুন্দর করলা, এই যে এই যে কত সুন্দর হইছে দেখছেন, এইগুলি ভিডিও করতেছিস না, ছবি তুলতে ভিডিও করছি ভাই, চেয়ারম্যান সাহেবের এই দেখবেন কি সুন্দর গাছ, এই লাউ গাছ চা পাতির থায় কি ওই ফসফরাস থায়, ওই টিএসপি ডিএপি সারের যে উপাদান, ওই উপাদান চা পাতা হালকাই তো থিওবির দি, যে কারণে আপনি গোটা দুই হাফ কেজি খানে ডিএপি সার কিনে, ডিএপি সার কি আমি এটাই তো শুনিনি, তাহলে মাটি সার, মাটি সার, মাটি মধ্যে দেওয়া যায় ওই তো কি, এই যে সার দিছিলাম শুধু মাটি দিবেন, লাউ গাছে শুধু মাটি দেওয়া, সাদা সার লাউ গাছে দিলে লাউ পাতা মতো নষ্ট হয়ে যায়,
Dar ai oise, ai gata, ai